আমি প্রফেসর সাহেব আখতার, প্রফেসর এবং সিও মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ। আমি ইন্টারন্যাশনাল ফিস্টুলা সোসাইটিরও প্রেসিডেন্ট। যে সমস্ত কারণে মায়েদের ফিস্টুলা হয়, প্রসবজনিত ফিস্টুলা হয়, সেটার মধ্যে প্রধান কারণ হলো দীর্ঘমেয়াদী প্রসব অথবা বাধাগ্রস্ত প্রসব। বাধাগ্রস্ত প্রসব হলে মানে যদি 8 ঘন্টার বেশি কোনো মায়ের প্রসব ব্যথা থাকে, তাহলে সে তার চাইতে বেশি দীর্ঘ হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই কোনো মাকে যেন 8 ঘন্টার বেশি হলেই যদি হাসপাতালে থাকে, তখন একটা ভালোভাবে দেখে একটা অ্যাকশন নেওয়া উচিত। এবং গ্রামে গঞ্জে যদি থাকে, বাধাগ্রস্ত প্রসবের কিন্তু একমাত্র চিকিৎসা হলো সিজারিয়ান সেকশন করে বাচ্চাকে ডেলিভারি যদি করায়, তাহলে ফিস্টুলা হবে না। আর একটা হলো অপারেশনের কারণেও ফিস্টুলা হয়, সে ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে। আর এটার প্রতিরোধের প্রধান কারণ যদি বাড়িতে থাকে, তাহলেই কিন্তু বিলম্বিত প্রসব হয় এবং বাধাগ্রস্ত প্রসব হয়। কাজেই মায়েদের ডেলিভারি যদি বাড়িতে করা যাবে না, এবং যদি বাড়িতে ডেলিভারির চেষ্টা করেও 8 ঘন্টার বেশি হলে অবশ্যই তাকে হাসপাতালে বা ক্লিনিকে স্থানান্তরিত করতে হবে। এবং পরবর্তীতে প্রসবের পরে কারো যদি দীর্ঘমেয়াদী প্রসব ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা চিকিৎসা হলো ক্যাথেটার দিয়ে কমপক্ষে 2 সপ্তাহ রেখে দেওয়া। সেটা হাসপাতালে না গেলে মায়েরা সেই সুযোগটা পাবে না, এবং ডাক্তারদেরও সে ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের এটার জন্য সমাজের সচেতনতার দরকার, এবং মায়েদেরকে প্রসবের সময় মায়েদের পাশে এসে সবাই থাকা দরকার, পরিবার এবং সমাজের। আমি সবাইকে আহ্বান করব আমাদের প্রসবের সময় মায়েদেরকে যথাসময়ে হাসপাতালে স্থানান্তরিত করার জন্য।